গুণিনের ওপর শীতলার ভর হল, গায়ের বারোয়ারি অসত্যতলা, তার নিচে পুরনো বেদিটা প্রদীপের তেল আর মেটে সিঁদুরে একটা বিচিত্র রং ধরেছে। নীল শ্যাওলার ওপর দিয়ে কালো পোড়া তেল ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে। একপাশে থকথকে সিঁদুর জমেছে চাপ বাঁধা রক্তের মতো, বুনো গন্ধে যেন নিঃশ্বাস আটকে আসছে। বেদির ওপরে একখানা কালো পাথর, তার সারা গায়ে ব্রণের চিহ্ন, মারি জননীর প্রতি। মাঝখান দিয়ে একটা প্রকাণ্ড ফাটল, দেখলে মনে হয় কেউ যেন সেটাকে দুটুকরো করে ফেলবার চেষ্টা করেছিল। পৌত্তলিকতা দেশী রাজ্যই মুসলমানেরাই হয়তো তরোয়ালের কোপ ফেলেছিল এর ওপর। ফাল্গুনের রৌদ্রে উদ্ভাসিত এই ভরা দুপুরেও অসত্যের বিস্তীর্ণ শান্ত ছায়ার নিচে ঘনিয়েছে উগ্রগন্ধী অন্ধকার। ধূপ ধুনো পুড়ছে, পটপট করে শব্দ হচ্ছে, কালো ধোঁয়া চক্রাকারে উঠছে সাপের কুণ্ডলীর মতো, ঢাকের গগনভেদী পোল উঠছে, ক্যান ক্যান করে তীব্র পিতনির কান্নার মতো স্বর তুলছে কাঁসর, আর তার ভেতরে বসে গুণিন এক টানা স্বরে মন্ত্রপাঠ করে যাচ্ছে। তার কতকটা সংস্কৃত, কতকটা বাংলা, আর কতকটা দুর্বোধ্য ট আর ঠ এর সমারোহ। অশুদ্ধ উচ্চারণে জোর দিয়ে বলে যাচ্ছে, চারিদিকে মেয়ে পুরুষের ছোট একটা দল জমেছে, গলায় আঁচল দিয়ে দাঁড়িয়ে আছে কেউ, কেউ বা তাকিয়ে আছে বিস্ফারিত পিহুবল দৃষ্টিতে। ঢোল আর কাঁসরের বিরাম জ্যোতিতে সেই গম্ভীর মন্ত্রনাথটা যেন অলৌকিক হয়ে উঠছে। ধুনোর ধোঁয়ায় যাদের মাথা ঘুরছে, চোখে যারা দেখছে অন্ধকার, তাদের যেন মনে হচ্ছে এই কালো পাথরটা হঠাৎ একসারি ধারালো দাঁত শুদ্ধ কালো একখানা রক্তাক্ত মুখ মেলে দেবে, আর করমর করে হার মাংস চিবতে শুরু করে দেবে। গুণিন, এবার ভালো করে মন্ত্রটা একটু পড়ো বাবা, এবার মায়ের অনুগ্রহ, একটু না কমলে যে আর বাঁচি না। জনতার মধ্যে থেকে কার যেন সকাতর অনুনয়। গুণিন একবার পেছন ফিরে তাকালো, মদের নেশায় আর ধুনোর আগুনে চোখ দুটো রাক্ষসের মতো কটকট করছে। প্রকাণ্ড একটা গোলাকার মুখ, খাড়া চোয়াল, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো কপালের অর্ধেকটা ঢেকে ফেলেছে। যেমন করে ম্যালেরিয়ার ঝাঁকুনি আসে, তেমনি থরথর করে একটা কাঁপন এসে যেন গুণিনের আপাদ মস্তক ঝাঁকিয়ে দিয়ে গেল। দুহাতে দুটো ধুনুচি নিয়ে উঠে দাঁড়ালো গুণিন, তার সমস্ত শরীরটা টাল খাচ্ছে। তারপরে শুরু হলো তার তাণ্ডব নাচ। গুণিনের ওপরে শীতলার ভর হয়েছে, মুখ দিয়ে গো গো করে শব্দ বেরোচ্ছে, একটা বিভৎস চাপা আওয়াজ, কখনো মাটিতে আছড়ে পড়ছে, পরক্ষণে আবার উঠে দাঁড়িয়ে নেচে চলছে রুদ্রোত্তালে। ঝাঁকড়া চুলগুলো থেকে ধুলো ঝরে পড়ছে, ফটাস করে একটা ধুনুচি মাটিতে পড়ে দুখানা হয়ে গেল, চারিদিকে ছিটকে গেল আগুন, সরসর করে তপ পালিয়ে যেতে পথ পেল না। গুণিন আবার উঠেছে, আবার নাচ শুরু করেছে, কিন্তু নাচের তালে কেন যেন ভাটা পড়েছে এবার, পা আর তেমনভাবে চলছে না, মুখ থেকে চাপা গোঙানির শব্দটা কেমন বিকৃত আর অস্বাভাবিক বোধ হচ্ছে, জ্বলন্ত চোখ দুটো যেন ঝিমিয়ে আসছে ক্রমশ। এবারে গুণিন থেমে দাঁড়ালো, টলমল করে কাঁপতে লাগলো তার সর্বশরীর। তারপর ঠিক ইচ্ছে করে নয়, পেছন থেকে
কে যেন মস্ত একটা ধাক্কা দিয়ে তাকে ঘাড় মুটকে ফেলে দিল মাটিতে। চারপাশের জনতা চঞ্চল হয়ে উঠল, কেমন যেন অস্বাভাবিক ঠেকছে। যা হওয়া উচিত এ তো ঠিক তা নয়। বিস্ফারিত ভয়ার্ত চোখে গণিন কিছুক্ষণ গোঁ গোঁ করতে লাগল। কষ দিয়ে ফেনার সঙ্গে বেরিয়ে এলো এক ঝলক রক্ত। বলি দেওয়ার পশুর মতো বার কয়েক হাত পা ছুঁড়েই সে শটান হয়ে শক্ত হয়ে গেল। তার সমস্ত শরীরে ঢেউয়ের মতো দোলা দিয়ে বেরিয়ে এলো অন্তিম একটা দীর্ঘশ্বাস। নাকের সামনে থেকে খানিকটা ধুলো উড়ে গেল হাওয়ায়। হই হই করে ছুটে এলো জনতা, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। মোড়ে পাথর হয়ে গেছে গণিন, ঢাকের বোল থেমে গেল, স্তব্ধ হয়ে গেল কাঁসরের আর্তনাদ। স্তম্ভিত জনতা এ ওর মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। নিদারুণ ভয়ে একটা কথাও কেউ বলতে পারল না। একজন শুধু বলল, বাবা গো, মায়ের কি মহিমে, নিশ্চয়ই বেটা অশুচি হয়ে পুজোয় বসেছিল, তাই এমনটা হলো। ধুনোর অন্ধকারে ব্রণ চিহ্নিত শীতলার পাথরটা গাঢ় রক্তের মতো খানিক সিঁদুর মেখে ক্ষুধার্ত হয়ে তাকিয়ে আছে। অসত্যের পাতায় শাঁসা একটা উদাস বাতাস বয়ে গেল, যেন একটা অশরীরী কণ্ঠ চাপা গর্জন করে বলে গেল, মুহূর্তে বারোয়ারি তলা জনশূন্য। প্রাণ নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছে সকলে। শুধু অসমাপ্ত পূজোর উপকরণের সামনে নিস্পন্দ হয়ে পড়ে রইল গণিনের দেহটা। মুখের পাশে রক্তের চাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগল। ধূপ আর ধুনোর ধোঁয়া একটা কালো পর্দার মতো নিবিড় হয়ে নামতে লাগল তার চারপাশে। আচ্ছা, মৃত্যুবাণের কথা কখনো শুনেছেন? মূলত যেই বাণ দিয়ে শ্রীরামচন্দ্র রাবণ নিধন করেছিলেন, সহজভাবে তাকেই মৃত্যুবাণ বলা হয়। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বা অধর্মের বিরুদ্ধে ধর্মের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার স্পর্ধার নামই হল মৃত্যুবাণ। কিন্তু মানুষ যখন ন্যায় অন্যায়ের সংজ্ঞা ভুলে গিয়ে প্রতিনিয়ত ঈশ্বরের সমকক্ষ হতে চায়, তখন তার দিকেও নেমে আসে এমনই এক অযাচিত মৃত্যুবাণ। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মৃত্যুবাণ। গল্পটি নেওয়া হয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এই বইটি থেকে। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প, মৃত্যুবাণ। গণিনের আসল নাম অভিরাম দাস, জাতিতে সে চণ্ডাল। এই জাতিটা নাকি বর্ণশঙ্করের কঠিনতম শাস্তির প্রতীক। প্রতিলম বিবাহকে ক্ষমা করবে ব্রাহ্মণচালিত সমাজ। ব্রাহ্মণের মেয়ে হয়ে অব্রাহ্মণকে পতিরূপে বরণ করলে তাদের সন্তান হবে অন্তজ। সমাজের সমস্ত পথ তার কাছে বন্ধ হয়ে যাবে। তাকে শ্মশানে বাস করতে হবে, অখাদ্য আহার করতে হবে, মরার কাপড় নিয়ে লজ্জা নিবারণ করতে হবে। তাদের ছায়া মারালে ক্ষয় হয়ে যাবে 17 বার বিশ্বনাথ দর্শনের পুণ্য। আজকাল অবশ্য অন্তজমাত্রেই শ্মশানের বাসিন্দা নয়,
কিছু কিছু পদোন্নতি যে হয়েছে তাতে আর সন্দেহ কী। এখন তারা ভদ্রপাড়ার কাছাকাছি এসে গিয়েছে কিছুটা। শুয়োর চড়ায় ডালাকুলো ধনুচি তৈরি করে, ভদ্র সমাজের দৈনন্দিনের পক্ষে সেগুলো অপরিহার্য। কেউ কেউ ক্ষেত করে, তরি তরকারি লাগায়, বিক্রি করে বাজারে, দু একটা ভালো ফল ফুল উপহার দিলে ন্যায়রত্ন স্মৃতিরত্নেরা খুশি মনে সেগুলো গ্রহণ করে থাকেন। অবশ্য নেবার সময় কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় তাতে। কিন্তু এছাড়া আর একটা দিকও আছে এদের, সেই জন্য ইতর ভদ্র নির্বিচারে ভয় করে, শ্রদ্ধা করে এদের, কারণ এরা মন্ত্রসিদ্ধ। অভিরামের বাপ নিধিরাম ছিল এতল্লাটের সেরা গুণী, জানতো না এমন কোনো মন্ত্র নেই, না পারত এমন কোনো ঝাড়ফুঁকও নেই। কুকুরে কামড়েছে, একটুখানি জল পড়ায় সে তা ভালো করে দিত। সাপে ছোবল মেরেছে, পিঠের ওপর পেতলের থালা আটকে দিয়ে তার ওপর মন্ত্র পড়া মাটি ছড়িয়ে সে বিষ নাবিয়ে দিত। ভূতে ধরলে তাহলে তো আর কোনো কথাই নেই, নিধিরাম না গেলে কার সাধ্য যে ভূত নামায়? বান মারতে পারত, বাটি চালান করতে পারত, জ্বলন্ত একটা প্রদীপ আকাশে উড়িয়ে দিয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে দিতে পারত দূরের কোনো একটা নিশ্চিন্ত নিদ্রিত গ্রামে। তাছাড়া বংশানুক্রমিকভাবে তারা বারোয়ারি শীতলার পূজারি, শুধু পূজারি নয়, দেবীর প্রসাদ পুষ্ট। কোনো এক অতীত অনার্য সংস্কৃতির ধারায় অন্তত এখানে ওদের অধিকার অব্যাহত। কোন অনাদিকাল থেকে এরা শীতলার পুজো করে আসছে তা কেউ বলতে পারে না, ব্রাহ্মণের এখানে প্রবেশ নিষেধ। শোনা যায় কিছুদিন আগে এক তন্ত্রসিদ্ধ ব্রাহ্মণ এই গায়ে এসেছিলেন, চাঁড়ানে দেবী পুজো করে শুনে তিনি ক্ষেপে উঠেছিলেন, বলেছিলেন, দেবী অশুচি হয়েছেন, তাকে শোধন করে নিয়ে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাতে হবে। গায়ের লোকেরা তাকে নিষেধ করেছিল, কিন্তু দাম্ভিক তন্ত্রসিদ্ধ সে কথা শোনেননি। দেবী শোধনের ব্যবস্থা করে পুজোয় বসেছিলেন তিনি। আর তার পর মুহূর্তেই এক আশ্চর্য কাণ্ড, কোথা থেকে প্রকাণ্ড একটা চর বাজের মতো শব্দ করে তার গালে এসে পড়েছিল। অদৃশ্য হাতের সেই চর খেয়ে ব্রাহ্মণ সেই যে উল্টে পড়ে গিয়েছিলেন, আর তিনি ওঠেননি। সেই থেকে চাঁড়ালেরাই এখানে পুজো করবার কায়েমি অধিকার পেয়েছে, খাতির বেড়েছে তাদের, খ্যাতি বেড়েছে আরও অনেক বেশি। গায়ের উঁচু জাতেরা অসংকোচে অন্তজের দেবীকে পুজো করেন, অন্তজ পূজারী ছোঁয়া প্রসাদ পায়, আর বসন্ত চিকিৎসার ব্যাপারে তাদের অধিকার তো একচেটিয়া। কোথা থেকে একদিন পেতনি নামিয়ে এসে ভরা দুপুরের সময় নিধিরাম ঢক ঢক করে এক ঘটি জল খেয়ে নিল, আর মারাও গেল তার ঘণ্টাখানেক পরেই। দু চারজন লোক বলল, ওসব কিছু না, সেব সর্দি কর্মী, কিন্তু সকলেই মনে প্রাণে বিশ্বাস করে নিল রোজার ঘার ভূতেই মটকেছে। তারই ছেলে অভিরাম, বাপের মতো তারও এমনই হঠাৎ মৃত্যু হয়ে গেল। আশ্চর্য হওয়ার কিছু নেই, এ যেন ইতিহাসের সহজ এবং স্বাভাবিক ধারা। কিন্তু তারও আগে আরও একটু গল্প আছে। বাংলাদেশের ওপর দিয়ে মহামন্যন্তর বয়ে গেল, যারা যাওয়ার তারা তো মরেই বাঁচল, কিন্তু যারা রয়ে গেল তাদের দুর্গতির আর সীমা রইল না। বাংলার গ্রামে গ্রামে শ্মশানের প্রেতের মতো ঘুরে বেড়াতে লাগলো মানুষ, এক মুঠো কাঁকর মেশানো ভাত আর এক ফালি ছেঁড়া ন্যাকড়াই সম্বল। চোখের দৃষ্টি অর্থহীন, রাতারাতি বেশে বাসে যেন অনাসক্ত বৈরাগ্য জেগেছে সকলের, যেন বাইরের অবান্তর পৃথিবীটার ফাঁকিটাকে ধরে ফেলে ব্রহ্মলাভের জন্য একান্তভাবে অন্তর্মুখী হয়ে গেছে।
দুর্ভিক্ষ যখন শেষ হয়ে গেল তখন দেশের লোককে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর জন্য সরকারি ধানের গোলা বসতে লাগল এখানে ওখানে। এলো লাইসেন্সপ্রাপ্ত সরকারি এজেন্টদের দল, মহাজনের করাল গ্রাস থেকে দেশকে বাঁচাবার মহৎ ব্রত নিয়েছে তারা। তার সঙ্গে এলো সিভিল সাপ্লাইয়ের ইন্সপেক্টর, এলো বোট অফিসার, এলো এনফোর্সমেন্ট, কে এলো আর কে এলো না। এখান থেকে ১২ মাইল দূরে ধান চানের মস্ত বড় একটা গঞ্জ, তার পাশ দিয়ে যে নদী, বর্ষার সময় ছাড়া তাতে নৌকা চলে না। হাঁটু জলের ওপর যে পরিমাণে কচুরিপানার স্তূপ জমে ওঠে তাতে বরং মোটর চালিয়ে নেওয়া যায়, কিন্তু নৌকার প্রশ্ন একেবারে অবান্তর। অতএব রাস্তা তৈরি করতে হবে। সে কাজ নিল কৃষ্ণপ্রসাদ, গৌরী সেনের টাকা, অফুরন্ত এবং অকৃপণ। একবার টেন্ডার নেওয়াতে পারলে আর ভাবনা নেই, পরবর্তী পথটুকু মসৃণ এবং তৈলাক্ত। ধানের আল আর মজা দীঘির পাশ দিয়ে কৃষ্ণপ্রসাদ সাইকেল চালিয়ে এলো। বারোয়ারি অশ্বত্থতলায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। ভারী ভালো লাগছে ঠান্ডা ছায়া আর ঠান্ডা বাতাসটা। নমস্কার, আগে আপনি হুজুর? মস্ত একটা প্রণাম জানিয়ে সবিনয়ে জিজ্ঞাসা করল অভিরাম। বাঁ হাতটা হাফ প্যান্টের পকেটে পুরে কৃষ্ণপ্রসাদ সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগল। বলল, সরকারি লোক, রাস্তা গড়াতে হবে এখানে, ১৮ মাইল দূরের রাস্তা, সরকারি লরি যাবে, গাড়ি যাবে, বুঝেছো? আগে হুজুর, রাস্তা? হ্যাঁ নিশ্চয়ই। মুখস্থ করা নাম তার মতো কৃষ্ণপ্রসাদ বলে গেল, আরে দেশের লোকের ভালোর জন্যই, চালের ইজি সাপ্লাই হবে, গ্রামের লোকের উন্নতি হবে, ভবিষ্যতে দুর্ভিক্ষের পথ বন্ধ হয়ে যাবে, একেবারে পাকাপাকি বন্দোবস্ত যাকে বলে। অভিরাম তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কৃষ্ণপ্রসাদ যেন আকাশ থেকে কথা বলছে, দেশটাকে দুর্ভিক্ষের হাত থেকে নিস্তার দেওয়ার জন্য স্বর্গ থেকে মর্তভূমিতে অবতীর্ণ হয়েছে হাফ প্যান্ট পরা সাইকেলধারী একটি দেবতা। অসত্যতলায় পাথরের শীতলা নিদ্রিত হয়েই আছেন, কিন্তু ইনি যেমন জাগ্রত তেমনি মুখর। এখানে রাস্তা হবে, গ্রামের উন্নতি হবে, কি রোমাঞ্চকর অনুভূতি! শুধু অভিরামেরই নয়, অভিরামের মতো দু চারজনেরও নয়, সমস্ত গ্রামটাই আনন্দে আর বিস্ময়ে সজাগ হয়ে উঠল। আর সেই বিস্মিত আনন্দকে তটস্থ করে দিয়ে মাঠের পাশ দিয়ে একরাশ তাঁবু পড়ে গেল, যেন হাওয়াতে উড়েই এলো। ৫০০ বছর আগে শীতলার থানে মুসলমানেদের তরোয়ালের ঘা পড়েছিল, তারপরে আর কোনো জীবন চাঞ্চল্য এখানে জাগেনি। ৫০০ বছরের মরা গাঙে নতুন করে জোয়ার এলো, সেদিন এসেছিল রাষ্ট্রবিপ্লবে, আজ এলো মন্বন্তরে। অশ্বত্থ গাছের ঠান্ডা ছায়ার নিচে দাঁড়িয়ে হীরালাল বাগদি বলল, কার বাটি একবার দেখেছো গুনিম ভাই? অভিরাম সন্দিগ্ধ চোখে তাকিয়েছিল, বলল, হ্যাঁ। ও কি পেল্লাই কাণ্ড করছে রে বাবা, বন জঙ্গল গাছপালা সব লোপাট করে দিয়ে সড়ক বাড়াচ্ছে, মানুষের নাকি আর ভাতের দুঃখ থাকবে না? তা এই যদি মনে ছিল রে বাপু, তাহলে কটা দিন আগে এলিলে কেন, সব সাওয়ার করে দিয়ে? তখন তো ওদের সময় হয়নি। ওদের সময় একটু দেরিতেই হয় নাকি গো? হীরালাল রসিকতার চেষ্টা করল। শীতের জোরে সব লোপাত করে ৩ মাইল ডাঙা পেরিয়ে গেলে তারপর চৌকিদার এসে হাঁক পাড়ে, চল। অভিরাম জবাব দিল না, কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে সে, চোখ দুটোকে
হঠাৎ সংকুচিত করে আনল অভিরাম। লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকছে না হিরো। কেন গণিন ভাই, কেন? তা ঠিক বলতে পারবো না, তবে রহস্যময় মুখখানাকে আরও রহস্যময় করে গণিন বলল, থাক সেসব কথা। ওদিকে রাস্তা তৈরি হয়ে চলেছে, চমৎকার রাস্তা, উঁচু নিচু অসমতল মাটিকে দীর্ণ বিদীর্ণ করে দিয়ে সরকারি লরির মসৃণ মনোরম চলবার পথ, রাজপথ। কিন্তু কাজ এগোতে পারছে না। কৃষ্ণপ্রসাদ হিসেব করে দেখল, এইভাবে চললে বাঁধা সময়ের মধ্যে কাজ শেষ হবে না। ওপরওয়ালা আর কর্তাদের কাছ থেকে ঈদ আসছে, কুলির জন্য খবর গেল সদরে, কিন্তু কুলিরও বাজার দর বেড়েছে। সুতরাং সদর থেকে পাল্টা খবর এলো, লোকাল রিক্রুট করতে হবে। কৃষ্ণপ্রসাদের স্বর্গীয় আভিজাত্য আর রইল না, খাঁকি হাফ প্যান্টের নিচে হাঁটু পর্যন্ত জমে উঠল ধুলো, ঘরে ঘরে তাগিদ পড়ল, সকলে এসো এসো এসো, তোমরা কাজে লেগে পড়ো, এসো। সকলের হয়ে এগিয়ে এলো অভিরাম। কুলির কাজ আমরা করব না হুজুর, বিস্মিত এবং ক্রুদ্ধ হয়ে কৃষ্ণপ্রসাদ বলল, কেন? আমার বাপ পিতামহ কখনো মাটিতে কোদাল মারেনি, ছোট কাজ কখনো ওরা করেনি, সে পারে সাতুরা, আমরা পারব না। ছোট কাজ? কৃষ্ণপ্রসাদ হা হা করে হেসে উঠল। একবেলা খাবার জোটে না, আবার আভিজাত্যের ক্যানটা একেবারে টনটন করছে, বিষ নেই তার, আবার কুলোপানা চক্কর। কিন্তু পরক্ষণেই বেদনায় কৃষ্ণপ্রসাদের গলার স্বর যেন ভারী হয়ে গেল। ছি 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 ছি, এ কি কুবুদ্ধি তোমাদের মনে তো, গায়ে খাটবি পয়সা পাবি, এতে অপমানের কি আছে? এই জন্যই না বাঙালি জাতটার এমন দুর্দশা, এই ঘর পড়া বুদ্ধির জন্যই তো এত লোক না খেয়ে বেচারা শুকিয়ে মরল। অথচ দেখো পশ্চিম থেকে হিন্দুস্তানি কুলিরা এসে কিভাবে বাঙালি দেশকে লুটে নিয়ে যাচ্ছে। পাঁচ মিনিট একটা দীর্ঘ টানা বক্তৃতা, ঘুরে ফিরে যখন যুক্তিপূর্ণ ভাষণটা সমাপ্ত হল, দেখা গেল আবেগে কৃষ্ণপ্রসাদের চোখের কোণায় জলের বিন্দু চিকচিক করছে। এখনো ভেবে দেখো সবাই, একবেলা তো পেট পুড়ে ভাত জুটছে না তোমাদের, আর কুলিগিরি করে যা মজুরি পাবে তাতে। অর্ধভুক্ত ক্ষুধিত চোখগুলো লোভে জল জল করে উঠল, দৃষ্টির সামনে ছলক দিয়ে গেল সোনালি এক মরিচিকা। সত্যি তো অন্যায়টা তাদের কোনখানে? জমিতে যদি লাঙল ঠেলতে পারে তাহলে কোদাল মানলে মহাভারত সত্যি কি অসভ্য হয়ে যাবে? অভিরাম মাথাটা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ কিন্তু বাবু। কিন্তু কৃষ্ণপ্রসাদ লোক চরিত্র বোঝে, অভিরামের সর্বাঙ্গে বিদ্রোহ ঘনিয়ে উঠেছে, গায়ন লোকের ওপরে তার বিপুল প্রতিপত্তি, বিদ্যা নতুন লোক এসে সে অধিকারে হস্তক্ষেপ করবে এটা সে কল্পনাই করতে পারছে না। কিন্তু সেই আধিপত্যটা আধ্যাত্মিক, আধিভৌতিক প্রয়োজনের দাবিটা ঢের ঢের বেশি এবং বাস্তব। এই সহজ কথাটুকু বোঝবার বুদ্ধি কৃষ্ণপ্রসাদের আছে। ঠোঁটের কোণা দুটো একটু ফাঁক করে কৃষ্ণপ্রসাদ তীক্ষ্ণ সর্বিল হাসি হাসল। অভিরাম ছাড়া আর সমস্ত মানুষগুলোর মুখ প্রায় একই রকম হয়ে গেছে, অলৌকিক ভীতি নয়, লৌকিক ক্ষুধা, লোভে এবং দ্বিধায় তারা বিচলিত হয়ে উঠছে। মুহূর্তের জন্য কৃষ্ণপ্রসাদ অনুভব করল অভিরাম তার প্রতিদ্বন্দ্বী, তার ক্ষমতা লাভের পথে প্রতিপক্ষ। কিন্তু কৃষ্ণপ্রসাদের হাসিটা প্রচ্ছন্ন বিদ্রূপে আরও খানিকটা চওড়া হয়ে উঠল, শেষ পর্যন্ত জয় তারই হবে। পকেট থেকে সে কালো চামড়ার নোট বইটা বের করল। হ্যাঁ তবে বলো তো, কে কে রাজি আছো?
এইবার কৃষ্ণপ্রসাদ আর একবার অভিরামের মুখের দিকে তাকাল। অভিরামের চোখ দুটো জল জল করছে, শক্ত হয়ে উঠেছে তার খাড়া চোয়ালটা, যেন যে নাম লেখাবে বাঘের মতো তারই ঘাড়ের ওপর ছাপ দিয়ে পড়বে সে। কিন্তু জয় হলো অপদেবতার নয়, সরকারি কন্ট্রাক্টরের। কয়েকটা মুহূর্ত এমনভাবেই কেটে গেল, তারপর গলাটা সাফ করে নিয়ে হীরালাল বলল, নিখুন দেখি আমার না ওটা না। অভিরাম একটু নড়ে উঠল, দুটো চোখ থেকে এক ঝলক আগুন বৃষ্টি করল যেন, তারপর হনহন করে হেঁটে সে চলে গেল। এবারে শব্দ করে হেসে উঠল কৃষ্ণপ্রসাদ, লোকটা পাগল নাকি গো? গাঁয়ের লোক সেই হাসিতে যোগ দিল না। গুনিনের চোখের সামনে দিয়েই সরকারি রাস্তা তৈরি হয়ে চলল, সবাই খাটে সেখানে, হীরালাল, মতিলাল আরও অনেকে। তিন চার দিনের মধ্যেই হালচাল বদলে গেছে তাদের, রাতারাতি সবাই বড় মানুষ। গায়ের দুঃখ দূর হল এতদিনে, কৃষ্ণপ্রসাদের বক্তৃতায় এক বিন্দুও ফাঁকি নেই। দেশের দুঃখে ঝরে পড়া তাদের চোখের জল যে নিঃসন্দেহে আদি এবং অকৃত্রিম, এ সম্পর্কে মনে আর কোনো সন্দেহ পোষণ করে না। এক পয়সার বিড়ি জুটত না কোনো কালে, টুকরো বিড়ি কুড়িয়ে নিয়ে ধূমপানের তৃষ্ণাটা নিবারণ করত জনক। সে এসে হাজির হল এক বাক্স সিগারেট নিয়ে, বলল, এবার নাও গুনিন, একটা সিগারেট খাও, এবার ভালো জিনিস গো, ঠিকেদের বাবু দিয়ে গেছেন। অসীম বিরক্ত ভরে অভিরাম বলল, না। এবার না কেন ভে, আপত্তিটা কী সে? তুমি ভাইয়া সত্যি ঠকলে, খালি ভোজ ছাড়লেই কি পেটের ব্যবস্থা হয় আজকাল? এসো না আমাদের সঙ্গে এসো, দুকো মাটি তোলো, দিন মজুরি করে দুটো টাকা পাবে, তখন তোমায় আর রোখে কে? এক চড় মেরে তোর মাথার খুলি ঘুরিয়ে দেবো জানো আর। আস্তে আস্তে জনক পিছু হটতে লাগলো, ভীরু গলায় বলল, অন্যায়টা কি বলেছি শুনি, সবাই যখন দু পয়সা করে নিচ্ছে। দু পয়সা? হঠাৎ রাক্ষসের মতো গলায় গুনিন গর্জে উঠল, নিজেদের মান সম্মান বিসর্জন দিয়ে অমন পয়সার মুখে আমি লাথি মারি? ভাবিস নি, এ সুখ তাদের বেশি দিন সইবে, মাসি তোলা জেগে আছেন, জানলি? ধর্মের গায়ে কখনো তিনি অধর্ম সহ্য করবেন না। জনকের বুকের মধ্যেটা কেমন কেঁপে উঠল, সাপ দিচ্ছে নাকি কোনিন? মন্ত্রসিদ্ধ ভূতসিদ্ধ লোক সে, তার অসাধ্য কাজ কিছুই নেই। এ কি শুধু কথার কথা নাকি? এমনভাবেই দেশসত্য লোকের সর্বনাশ করার মতো বাড়ছেও। কিন্তু কেন, এমন কি অপরাধ করছে তারা? ঘরের ভেতর ছটপটিয়ে মরলে যখন একটি বার কেউ ডেকে জিজ্ঞেস করে না, কিংবা এক ফোঁটা জলও খেতে দেয় না, তখন গা গতরে খেটে দুটো পয়সা রোজগার করলে কার কি বলবার আছে? অথচ কেন এমন করছে গুনি? কেন সে এমন হিংস্র হয়ে উঠছে বারবার? জনক কিছুই বুঝতে পারল না, কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত ধরেছে সে খবর অভিরামের জানা ছিল না। সন্ধ্যার সময় গুনিনের বউ পদ্মা এসে সামনে দাঁড়াল, বলল, একটা কথা বলবো। কেরোসিনের কুপি জ্বালিয়ে অভিরাম ডালা বুনছিল, বলল, কি বলবি তাড়াতাড়ি বল। গায়ের মেয়েরা তো সবাই রাস্তায় কাজ করতে যাচ্ছে, দু পয়সাও পাচ্ছে, তাই। হাতের ডালাটা নামিয়ে রেখে সন্দিগ্ধ উগ্র চোখে তাকালো অভিরাম। চোয়ালের হার দুটো কঠিন হয়ে উঠেছে, মাথার ছাঁকড়া ছাঁকড়া চুলগুলো নেমে এসেছে কপাল ছাড়িয়ে,
অগ্নিগর্ভ স্বরে বলল, তাতে হয়েছেটা কি? ডালাগুলো বেশি আর ঘুষ জেরে তো সংসার চলে না, যা আকাল পড়ছে। আমিও যদি ওখানে গিয়ে কাজ করি তাহলে অন্তত একটা করি টাকা। অভিরাম তীরের মতো খাড়া হয়ে উঠে দাঁড়ালো। খবরদার খবরদার পদ্ম, ও কথা আরেকবার মুখে আনবি তো সোজা খুন করে দেব। কুনিনের বংশ আমরা, মাছি তলার দয়া আমাদের ওপরে। ঘরে না খেয়ে মরে পড়ে থাকবো সেও ভালো, কিন্তু ওসবের মধ্যে আমরা নেই। গোলামি করি না আমরা, ছোট কাজ কিছুতেই করি না। চাঁড়ালের ঘরের সুন্দরী বউ পদ্মা ঠোঁট উল্টালো। স্বাস্থ্যপুষ্ট কালো শরীরটা যেন নদীর জলের মতো ছলছলিয়ে উঠল চাঞ্চল্য আর অবিশ্বাসে। তোমার মা নেই তুমি গেলে, সবাই যখন কাজ গুছি নিল তখন। পদ্মাকে মারবার জন্য একটা ব্যাঘ্র মুষ্টি তুলল অভিরাম, আর সেই মুহূর্তেই বাইরে থেকে ডাক পড়ল, গুনিন ভাই, ও গুনিন ভাই। অপরাধী গলায় উত্তর এলো, আমি হীরালাল গো। একটা ঘোমটা টেনে ঘরের মধ্যে সরে গেল পদ্মা, আর কেরোসিনের অনুজ্জ্বল আলোর সামনে হীরালাল এসে দাঁড়ালো, চোখ দুটো ভীতিতে বিস্ফারিত এবং বিহুবল। কি হয়েছে ডাকি? একবার এসো ভাই, আমার বড় মেয়েটার যেন কি হয়েছে, জ্বর নেই জারি নেই, সর্দি থেকে কেবল তর পাচ্ছে, আর থেকে থেকে চোখ উল্টে কেমন যেন করছে, তুমি একবার এসো ভাই। হীরালালের গলায় কান্না চাপছে। কেন, এবার তোদের এই গুনিনকে মনে পড়লো তাহলে? রাগ করো না গুনিন ভাই, একবার টি চলো, তুমি রাগ করলে আমরা সব কোথায় দাঁড়াই বলো। একটা বিরাট আত্মপ্রসাদে ভরে উঠল অভিরামের মন। খালি কৃষ্ণপ্রসাদ নয়, তারও দাম আছে, তারও প্রয়োজন আছে, এ তাদের বংশগত অধিকার। মা শীতলার অনুগ্রহে আধি ব্যাধি সারাবার দায়িত্ব একমাত্র তাদেরই। পেটের খিদে মেটাবার লোভ দেখিয়ে কৃষ্ণপ্রসাদ গ্রামের লোককে বশীভূত করতে পারে, কিন্তু যে শত্রুকে চোখে দেখা যায় না তার বেলায়। মা ওলাইচণ্ডী আর শীতলার যে সমস্ত অনুচর দৃষ্টির অলক্ষে মৃত্যুবান নিয়ে ঘুরছে, তাদের হাত থেকে বিপন্ন মানুষকে রক্ষা করতে পারে কে? অন্ধকার শ্যাওড়া গাছে যাদের আস্তানা, কিংবা এলো চুলে ভর সন্ধেতে পুকুর ঘাটে গেলে যাদের নজর পড়বেই, কোনো সরকারি ঠিকাদারের সাধ্য নেই যে মুঠো মুঠো টাকা ছড়িয়ে দিয়ে তাদের বশীভূত করতে পারে। ছোট বেতের ছাপিটা তুলে নিয়ে অভিরাম বলল, চলো। হীরালালের দাওয়ায় তখন লোকারণ্য, ছোট মেয়েটা পাগলের মতো ছটফট করছে, গড়াচ্ছে, কষ দিয়ে গড়িয়ে পড়ছে ফেনা, অমানসিক দুটো চোখ বড় বড় করে মেলে তাকাচ্ছে, আর থেকে থেকেই উঠছে প্রচণ্ড এক হিক্কির থমক। হীরালালের বউ মরা কান্নার রোল তুলেছে তার স্বরে। কটমট করে খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে রইল অভিরাম, তারপর সংক্ষেপে বলল, পেতনিটা পেয়েছে। বাড়ি ময় কোলাহল, কান্নার রোল আরও প্রবল হয়ে উঠল। গুনিন প্রকাণ্ড একটা ধমক দিয়ে বলল, চপ, কিছু সর্ষের জোগাড় করো। ভূত ছাড়া শুরু হলো, সর্ষের পর সর্ষের প্রভার, সর্বাঙ্গে জলের ছিটে, কিন্তু পেতনির নামবার লক্ষণ নেই। মেয়েটা তেমন করেই দাওয়া ময় করিয়ে বেড়াচ্ছে, থেকে থেকে এমন এক একটা হিক্কা উঠছে যে সন্দেহ হয় কখন তার দম আটকে যাবে। অভিরামের কপালে ঘাম জমে উঠতে লাগল, সংশয় ভরে যাচ্ছে তার মন। কিছুতেই কিছু হবার লক্ষণ নয়, সমস্ত বাড়িময় কালো অন্ধকার ঘনিয়েছে, ছোট আলোকটা মিটমিট করছে, বোধহয় নিভে যাবে এক্ষুনি,
আর সেই অস্পষ্ট আলোয় মেয়েটার দুটো ভয়াবহ চোখ দেখে তারই অন্তরাত্মা শিউরে উঠল। কামরূপ কামিক্ষের ডাকিনীদের আদেশ কোনো কাজে লাগছে না। তবে কি বাঁচানো গেল না মেয়েটাকে? টর্চের জোরদার আলো পড়ল প্রায়ন্ধকার প্রাঙ্গণে। জুতোর মচমচ শব্দ করে এসে ঢুকছে কৃষ্ণপ্রসাদ, সঙ্গে আরও একজন ভদ্রলোক। কৃষ্ণপ্রসাদ হাসল, তোমার মেয়ের অসুখের খবর শুনে ডাক্তার নিয়ে এলাম হীরালাল, আমারই বন্ধু, এদিকেই একটা কাজে এসেছিল, তোমার সুবিধেই হলো। হীরালাল দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, আগে বুধুন কনিলকে ছাড়ছিল কি না তাই? ডাক্তার তাচ্ছিল্য ভরে বলল, হ্যাঁ গে গণিত, ওসব বজ্রকিতে কাজ চলবে না, রোগও কখনো ওসবে সারে না। তোমার ওই ঝুলি কাঁথা নিয়ে সরে দাঁড়াও তো বাপু, আমি একবার দেখি। বিদ্রোহী ঘোড়ার মতো ঘাড় বাঁকিয়ে বসে রইল অভিরাম, এক তিলও নড়ল না সে। কৃষ্ণপ্রসাদ টর্চের আলোটা অভিরামের মুখের ওপর ফেলল। এই যে এই যে, একটু সরে বসো তুমি, অনেক তো করলে, কিছুই তো করতে পারলে না দেখছি, এবার ডাক্তারবাবুকে একটু দেখতে দাও তো। অভিরাম তবুও নড়ল না, বলল, আমাকে হীরালাল ডেকে এনেছে, আমি একে ছাড়ব, কোনো ডাক্তার ফাক্তারের আমি পরোয়া করি না, করি না। ননসেন্স, ইডিয়েট। নতুন ডাক্তারের ধৈর্যচ্যুতি হল। রোগীকে মেরে ফেলবে নাকি লোকটা? এদের নামে সব ক্রিমিনাল কেস করে দেওয়া উচিত। অভিরামের মাথায় রক্ত চড়ে গেল, আর সেই রক্তের উচ্ছ্বাস যেন ফেটে পড়বার উপক্রম হল ওই দুটো চোখের মধ্যে দিয়ে। একটা অশ্লীল গাল দিয়ে অভিরাম বলল, এই খবর যা। মুহূর্তে কোথা থেকে কি যে হয়ে গেল, ডাক্তার সজোরে জুতো শুদ্ধ একটা প্রকাণ্ড লাঠি বসিয়ে দিল অভিরামের বুকের ওপর। ভূত ঝাড়বার সরঞ্জামগুলোতে বিপ্লব ঘটিয়ে তিন হাত দূরে ছিটকে পড়ল অভিরাম। ব্যাপারটা যেন ভোজবাজি, এমন যে একটা কিছু ঘটতে পারে তা কল্পনারও অতীত। জনতা নিঃশব্দ এবং নির্বাক। কৃষ্ণপ্রসাদ বলল, ছি ছি সেন, এটা তুমি কি করলে? সেন তখন রোগীর ওপরে ঝুঁকে পড়েছে নির্বিকার মুখে, শান্ত গলায় সে জবাব দিল, যা করা উচিত তাই করেছি, শুয়োরের বাচ্চাটা পেশেন্টকে মেরে ফেলবার উপক্রম করছিল, তার ওপর আবার কত লম্বাই চওড়াই। চৌধুরী, একটা কাজ করো তো, কালই ওই স্ক্রাউন্ডেলটাকে হ্যান্ড ওভার করার বন্দোবস্ত করে দিও। রেগুলার মার্ডারার, কত লোককে এইভাবে মেরে ফেলেছে কে জানে। কিন্তু সেন ঠিক সময়তেই এসে পড়েছিল, একটা ইঞ্জেকশনেই রোগী আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠল। হিক্কার প্রকোপটা অনেকখানি কমে গেল। উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ঠরিয়ে ডাক্তার বলল, অল রাইট, ক্রাইসিস কেটে গেছে, বাই দি ওয়ে সেই জোরচোরটা গেল কোথায়? ডাক্তারের লাঠি খেয়ে অন্ধকার উঠোনে ছিটকে পড়েছিল গুনি, কিন্তু সেখানে সে নেই, কোন ফাঁকে সে উঠে গেছে কেউ টের পায়নি। নিঝুম রাত, এক ফালি অনুজ্জ্বল চাঁদ উঠেছে আকাশে, তার আলোয় দেখা যাচ্ছে মাঠের ওপারে সাদা পাখির মতো তাঁবুগুলো ঘুমন্ত হয়ে আছে। একটু আগে জোরালো আলো জ্বলছিল ওখানে, আসছিল কুলিদের দুর্বোধ্য গান আর ঢোলের কলরব, কিন্তু এখন নীরব হয়ে গেছে সমস্ত কিছু, ঝিমিয়ে পড়েছে যেন গভীর একটা অবসাদের মধ্যে। তার সামনে সাদা একটা সাপের মতো পড়ে রয়েছে নতুন পথ, রাজপথ। ওই পথ ওই সাপটার বিষ নিঃশ্বাস অনুভব করছে অভিরাম, তার সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে, যেন চলে যাচ্ছে সমস্ত শরীর। বুকের ভেতরে তখনও টনটন করে একটা ব্যথা চমক দিয়ে যাচ্ছে। জোরে লাথি মেরেছে ডাক্তার, খুব জোরে,
গুনিন বিছানা ছেড়ে উঠে বসল। পাশে মরার মতো অঘরে ঘুমোচ্ছে অভিরাম। উঠে আলো জ্বালালো, ঘরের এক কোণা থেকে বার করল লাল কাপড়ের একটা পুটুলি। অসহ্য উত্তেজনায় তার হাত কাঁপছে, তার চোখে যেন এক হত্যাকারীর দৃষ্টি। শুধু একজন মানুষকে সে খুন করবে না, শুধু ওই ডাক্তারই নয়, এই পাপকে, এই লাঞ্ছনার অপমানের হেতুকে ঝাড়ে মূলে উচ্ছন্ন করবে সে। একটা কালো বোতলের মধ্যে কতগুলো সাদা গুঁড়ো সে চোখের সামনে তুলে ধরল। কৃষ্ণপ্রসাদ কল্পনাও করতে পারবে না, ডাক্তারেরও ভাববার ক্ষমতাই নেই, এই বোতলটার মধ্যে বন্দি হয়ে আছে দেশব্যাপী মহামারী। এই বোতলের সাদা গুঁড়োগুলো আর কিছুই নয়, বসন্তের বীজ, শুকনো গুটির মামড়ি, এগুলো ওরা সংগ্রহ করে ওষুধ হিসাবে লাগানোর জন্য, আর সময় বিশেষে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, আত্মবিশ্বাসীকে কঠিন শাস্তি দেবার জন্য। গুণিনরা বহুবার এই মৃত্যু বিষ বর্ষণ করেছে তার বাড়িতে, উড়িয়ে দিয়েছে হাওয়ায়, মিশিয়ে দিয়েছে কুয়োর জলে। কদিনের মধ্যে পাওয়া গেছে হাতে নাতে প্রত্যক্ষ ফল। বহুদিন পরে ওই মারণাস্ত্র প্রয়োগ করবার প্রয়োজন আবার এলো। বোতলের কারাগারে যে মৃত্যু রাক্ষস বন্দী হয়ে আছে, একবার ছাড়া পেলে আর সে ক্ষমা করবে না, নিঃশেষে গ্রাস করে নেবে সমস্ত কিছুকে। ওই ডাক্তার, ওই কৃষ্ণপ্রসাদ, ওই কুলিদের উপনিবেশ, দুদিনের মধ্যে মৃত্যুর কলরবের মধ্যে তলিয়ে যাবে সমস্ত কিছু। নিঃশব্দে ঝাঁপ বন্ধ করে দিয়ে অভিরাম বাইরে বেরিয়ে এলো। ম্লান জোছনায় পাড়ার কুকুরগুলো গুনিনের একটা ছায়ামূর্তি দেখে আতঙ্কে চিৎকার করে উঠল, পর মুহূর্তেই আবার থেমে গেল। সন্ধেবেলা কারা যেন শুয়োর পুড়িয়েছিল, এখনো পোড়া মাংস আর পোড়া কাঠের গন্ধ বাতাসে ভেসে আসছে। বড় একটা যজ্ঞডুমুরের ঝুপসি গাছ থেকে একটা কাক, বোধহয় স্বপ্ন দেখেই, জড়িত কণ্ঠে ডেকে উঠল। রাতে কাকের ডাক অত্যন্ত দুর্লক্ষণ। গুনিনের মনে হলো কাকটা যেন ক নয়, খ বলছে। অন্ধকারে শীতলার ধানের দিকে এগিয়ে চলল অভিরাম। ঝুড়ি নামা অশ্বত্থ গাছের পাতায় প্রেতাত্মার দীর্ঘশ্বাস। শীতলার ধানের ওপর গুচ্ছ গুচ্ছ জোনাকি পোকা জ্বলছে, যেন রাক্ষসে দেবতা সহস্র সহস্র চোখের আগুন শানিত করেছে সমস্ত পৃথিবীর ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য। শীতলার ধানে একটা প্রণাম করল গুনিন, কল্পনা করে নিল দেবীর করাল মূর্তিখানা, সারা গায়ে ক্ষতচিহ্ন থেকে রক্ত আর পুঁজ গড়িয়ে পড়ছে, তার হাতে মারণাস্ত্র, বাতাসে মহামারীর বিষ উড়ে যাচ্ছে দেশে দেশে, দেবীর প্রসারিত জিহ্বা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, গায়ের লোমগুলো রুদ্ধ উত্তেজনায় কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে। ম্লান জ্যোৎস্নায় দীর্ঘ ছায়া ফেলে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তার পরের ইতিহাস অত্যন্ত সংক্ষিপ্ত। শহর থেকে কোনোরকম বন্দোবস্ত বা ডাক্তার আসবার আগেই কৃষ্ণপ্রসাদের কলোনিতে বসন্ত শুরু হয়ে গেল, কাকতালীয়ই হয়তো। অতএব ভীত কৃষ্ণপ্রসাদ বলল, স্ট্রাইক দি টেন্ট, স্ট্রাইক দি টেন্ট। নতুন পথ অসমাপ্ত রেখে কৃষ্ণপ্রসাদের দলবল পিছিয়ে গেল 10 মাইল দূরে। বিলীয়মান গরুর গাড়ির সারির দিকে তাকিয়ে পিশাচের মতো হাসল অভিরাম, তারই জয় হয়েছে।
দেবী তার সহায়, জয় তার নিশ্চিত। কিন্তু মহামারীর রাক্ষসটা কৃষ্ণপ্রসাদের তাঁবুতেও আর সীমাবদ্ধ রইল না, নির্বিচারে তার ক্ষুধা বিস্তীর্ণ করে এলো গ্রামের দিকে। যারা বাইরে থেকে এসেছিল তারা পালিয়ে বাঁচল, কিন্তু যাদের বাইরে যাবার কোনো জায়গা নেই, বসন্তের আক্রমণ তাদের ওপরেই ভেঙে পড়ল অনিবার্যভাবে। এবার কোথায় গেল কৃষ্ণপ্রসাদ, কোথায় গেল কে? অভিরাম ছাড়া আর কারো উপায় নেই। একটা ব্রহ্মাস্ত্রেই সম্রাট নিজের রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত। বাঁচাও গুণিন, আমাদের বাঁচাও, গুণিন বাঁচাও আমাদের। অভিরামের ঠোঁটে ধারালো হাসি। কেন গো, হ্যাঁ সরকারি বাবু গেল কোথায় তোদের? হ্যাঁ তাদের দেখে পাঠা গিয়ে না, রাগ করো না ভাইটি, দয়া করো, তুমি না এলেন, আর এই সময় কে আছে বলো? তারপর একদিন অভিরামেরও হাসি বন্ধ হয়ে গেল। বসন্ত হল পদ্মার, লক্ষ্য ভেদ করে ব্রহ্মাস্ত্র যে আবার তার বুকের দিকেই ফিরে আসবে এ কথা তো গুণিন জানত না। অসহ্য যন্ত্রণায় ছটফট করে মারা গেল পদ্মা, চাঁড়ালের সুন্দরী বউ পদ্মা। অমন অপূর্ব দেহটা তার পচে গেছে, এমন বিভৎস হয়ে গেছে যে সেই দিকে আর তাকানো যায় না। সৌন্দর্যের আবরণের তলা থেকে বিভৎস নরক কুণ্ড। এইবার মাটিতে আছড়ে আছড়ে কাঁদল অভিরাম। আমি কি করলাম নিজের হাতে বাচ্চাকে, আমি কি করলাম? কিন্তু সবচাইতে বড় আঘাত তখনও তার জন্য অপেক্ষা করছিল। পদ্মার মৃতদেহ সরাতে গিয়ে বিছানার তলা থেকে বেরিয়ে পড়ল একটা চমৎকার সোনার আংটি। ঠিক এই আংটিটাই কার হাতে দেখেছিল যেন সে? ডাক্তারের না কৃষ্ণপ্রসাদের? তাহলে পদ্মা? শোক মিলিয়ে গেল, মাথার মধ্যে জ্বলে উঠল দুঃসহ এক অগ্নিকুণ্ড। তাহলে শেষ পর্যন্ত জয় হলো কার? চরম অপমান আর চরম পরাজয়ের মধ্যে তাকে ফেলে গেল কে? গ্রামের ঘরে ঘরে মরা কান্না উঠেছে। অভিরাম কি এই চেয়েছিল? আর পদ্মা, এই সোনার আংটি? তবে কি কৃষ্ণপ্রসাদ এই সোনার আংটির লোভ দেখিয়ে পদ্মাকে তার স্বামীর বিরুদ্ধে উস্কেছিল? পাথরের মূর্তির মতো বসে রইল গুণিন। লাল পুঁটলিটার মধ্যে নানা জাতের তীব্র প্রাণঘাতী বিষ সঞ্চিত হয়ে আছে। অভিরাম হার মানবে না, কিছুতেই মানবে না। কিন্তু কৃষ্ণপ্রসাদ সে কি ভালো লোক? সরকারি ডাক্তার, স্যানিটারি ইন্সপেক্টর আর ভ্যাকসিনেটরের একটা ছোট দল নিয়ে সে গ্রামের দিকেই আসছিল। বারোয়ারি তলার কাছাকাছি আসতেই দলটা থমকে দাঁড়িয়ে গেল একবার। দিন দুপুরেই গুণিনের বিষ জর্জরিত মৃতদেহটা শেয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেখানে। Another victim, বললেন ডাক্তার। শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মৃত্যুবান। গল্প পাঠে পদ্মার চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা দে। সমস্ত পুরুষ চরিত্রে আমি অরুণাব। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন।
এইভাবেই আমার পাশে থাকুন, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।